বহুল আলোচিত বাংলা ওয়েব সিরিজ তাকদীর দেশি বিদেশি প্রশংসা কুড়িয়ে এবার পেল প্রাতিষ্ঠানিক পুরস্কার। বছরের সেরা ওয়েব সিরিজ হিসেবে বিবেচিত হল এটি। আঞ্চলিক ওয়েব সিরিজ বিভাগে প্রোমেক্স ইন্ডিয়া অ্যাওয়ার্ডের সেরা প্রযোজনার পুরস্কার পেয়েছে তাকদীর। ভারতের বিনোদন শিল্পের মার্কেটিং নিয়ে কাজ করে প্রোমেক্স প্রতিষ্ঠানটি। আঞ্চলিক ওয়েব সিরিজ বিভাগে হইচইয়ের তাকদীরের সঙ্গে প্রতিযোগিতায় ছিল জি ফাইভ, এএলজি বালাজি, হটস্টার এবং বুটের কয়েকটি ওয়েব সিরিজ। তবে তাদের পেছনে ফেলে বাংলাদেশের শিল্পী নির্মাতার তাকদীর সেরা হল। সিরিজটি 2020-এর ডিসেম্বরে মুক্তি পায়। সিরিজটি নির্মাণ করেছেন ঢাকার তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি। তাকদীরের পুরস্কার প্রাপ্তি নিয়ে উচ্ছ্বসিত তিনি। হইচই থেকে অ্যাপ্লাই করেছিল এই ইয়ারের জন্য আর কি। সেখানে হচ্ছে যে অল ইন্ডিয়া যে রিজিনাল কন্টেন্টস গুলো আছে, যেগুলো নন হিন্দি অ্যান্ড নন ইংলিশ, সেই ক্যাটাগরিতে হচ্ছে দেখি তকদীর হচ্ছে দেখি বেস্ট ওয়েব সিরিজ হিসাবে হচ্ছে দেখি অ্যাওয়ার্ডটা পেয়েছে। মেকার আমি পাচ্ছি না, বাট হইচই দ্য প্রোডিউসার্স অফ দ্য শো, তারা হচ্ছে দেখি এটাকে রিসিভ করছেন আর কি। তো আমাদের এখান থেকে যাওয়ার কোনো বিষয় নেই। আই এম শিওর যে উই শেয়ার দ্য হ্যাপিনেস, বাট হচ্ছে দেখি কিন্তু এটা হইচই রিসিভ করছে। তিনটা পেয়েছে, বেস্ট অ্যাক্টর, বেস্ট ওয়েব সিরিজ আর বেস্ট ডিরেক্টর হিসাবে আমি পেয়েছিলাম আর কি। সেটা গত বছরের কানাডা ডিজিটাল অ্যাওয়ার্ডস এ আমরা পেয়েছিলাম। আমার তো খুব ভালো লাগছে, আমি তো জীবনে কোনো সময় অ্যাওয়ার্ড পাইনি, ছোটবেলায় স্পোর্টসেও কোনো অ্যাওয়ার্ড পাইনি, তো এটা তো অনেক বড় একটা অনার। আমাদের ইন্টেনশন কোনো সময় অ্যাওয়ার্ড পাওয়ার জন্য পাইনি না, যে এখানে অ্যাওয়ার্ড সিস্টেম আছে। বানানোর পরে আমরা দেখছি যে অ্যাওয়ার্ড আমরা পাচ্ছি, সো এটা অবশ্যই কাস্ট অ্যান্ড ক্রু সবার জন্য একটি অনার। এটা আমাদের ইন্সপায়ার করে হচ্ছিল যে ভালো ভালো কাজ করার জন্য। তাকদীরে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়াও পার্থ বড়ুয়া, সঞ্জিদা প্রীতি, মনোজ প্রামাণিক, সোহেল মণ্ডল রানা, রিকিতা নন্দিনী শিমু ও ইন্তেখাব দিনার ছিলেন সিরিজটিতে। একটি লাশবাহী ফ্রিজার ভ্যান চালক তাকদীরকে ঘিরে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটির গল্প। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।